পেঙ্গু পেঙ্গু নুক 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 একটা গাছে দেখেন কতগুলো শাম্পা বলো রিহানকে একটা পরীক্ষা দিছি চলো দেখাই কি বলো ওয়াটারমেলন এটা কি বলো আব্বা মিষ্টি কালার গুলা কি সুন্দর না পেঙ্গু পেঙ্গু নুক 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 দেখে পেঙ্গু পেঙ্গু কর ও ছোট হাত পেঙ্গু পেঙ্গু নুক 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 সালাম দাও আব্বা এই তো সামার শেষ হয়ে যাচ্ছে শীতের আগমন শুরু হয়ে গেছে বেগুন নাও সিজন নাও আব্বা নাও ধরো তুমি এটা ধরো ওখানে রাখো ছোটগুলাই তুলে ফেলো তাও ফলন হচ্ছে শীতের আগমন শুরু হয়ে গেছে আমরা সোয়েটার পরা শুরু করে দিছি ভোরবেলা তাও আমার গাছে সবজি হচ্ছে হ্যাঁ ওই যে ওই যে জি আব্বা শীত হবে শীত লাইক করো না সামার লাইক করো তোমার মতো বেবি 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 জি আব্বা কি বলছে আব্বা পেঙ্গু 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 অনেক বড় হ্যাঁ রিহান আব্বা বলো রিহানকে একটা পরীক্ষা দিছি চলো দেখাই বলো এটা কি জানো তুমি ওটা কি ভেজিটেবল জানো না ভালো করে লুক লুক ভালো করে তাকাও টমেটো টমেটো না আব্বা টমেটোর মাথার উপর কি ফুল হয় তাহলে কি বলো হ্যাঁ কি বলো মার দিকে তাকাও কি বলো ওয়াটারমেলন না বলতেছে তরমুজ হয়েছে সেটাও না বলতে পারলো না মিষ্টি কুমড়া পামকিন না ফুল তোলে না ফুল তুললে মরে যাবে না ফুল তুলবে ওটা কি বলো আব্বা মিষ্টি কুমড়া চলো আরো হয়েছে দেখাই মিষ্টি কুমড়া কই দেখি তুমি দেখাও তো ওই ওই দিকে যা ওয়াটারমেলনের মতো রাইট কই এই যে আমাদের আর একটা এটার নাম কি আব্বা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া হ্যাঁ এতক্ষণ বলতেছিল মিষ্টি কুম্মা এই যে কত সুন্দর হয়ে রয়েছে আসলে এটা স্কিনটা একদম তরমুজের মতো তো ওই জন্য ভুল করে বলে ফেলছে যে এটা ওয়াটারমেলন তরমুজ মিষ্টি কুমড়া এই একটা হয়েছে আর দেখেন ওই যে ওয়াটারমেলন নাই দাঁড়াও ওই যে আমার গ্রিন হাউসের উপরে আর একটা ধরে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুম্মা মিষ্টি কুম্মা চলো জেসমিনাপুর বাগানে কি আছে মিষ্টি কুমড়াও আছে মায়ের বাগানে কি কি আছে মিষ্টি কুমড়াও আছে না মিষ্টি কুমড়া আছে আল কুমড়া লাউ সিম সব আছে আ এই যে এখানে আর একটা হয়েছে টেনিস বলের মতো মোটামুটি চার পাঁচটা হয়েছে এই যে লাউ এই যে শাল কুমড়া গায়ের মধ্যে কাটা দিয়ে ভরা এই যে আর একটা চাল কুমড়া ওই যে লাউ সব আছে চাল কুমড়া লাউ মিষ্টি কুমড়া সবই লাগাইছি যে সিনাপু তোমার কি অবস্থা বেগুন তুলতেছ অনেক বেগুন হয়ে যায় সেটাই বেগুনের ফলনের আমাদের কোনো কমতি নাই কালার গুলা কি সুন্দর না ওই যে তাল বেগুনটা তুলে ফেলো রাধনে বাবা তোমার পায়ের কাছে ওই যে
তো মিষ্টি কুমড়াগুলো আমরা হচ্ছে যত দূর পারি ঠান্ডা যত দূর না আসতেছে ততক্ষণ পর্যন্ত গাছেই রাখবো তাহলে ওটা পরেও খাওয়া যাবে তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি